এটা আমার জন্য অনেক বড় একটা খুশির সংবাদ ছিল যখন আমি প্রথম শুনতে পেরেছি যে আমি এই টুর্নামেন্টে কল পেয়েছি। সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আটলান্টা রাইডার্সের সকল ম্যানেজমেন্টকে। আপনারা জানেন যে রংপুর রাইডার্স টিমও এর সাথে জড়িত হয়ে আটলান্টা এবং রংপুর রাইডার্স দুইটা মিলে আটলান্টা রাইডার্স হয়েছে। তো যেহেতু বাংলাদেশের প্লেয়ারদেরকে বাংলাদেশি টিম এখানে প্রমোট করতেছে এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে, সেজন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এর আগে আমেরিকাতে যে সকল টুর্নামেন্ট খেলেছি ওগুলো বেশিরভাগ টুর্নামেন্টগুলো কিন্তু ম্যাট অথবা ফ্লেক্সের উপরে হয়েছে, বাট এই টুর্নামেন্টটা সম্পূর্ণই ভিন্ন। এটা কিন্তু সম্পূর্ণ উইকেটের উপরে খেলা হচ্ছে আমাদের। সো এটা এবং এখানে বেস্ট ভালো ভালো প্লেয়াররা খেলতেছে, বিভিন্ন দেশের অনেক বড় বড় তারকারা আসছে। তো এটা অনেক বিগ টুর্নামেন্ট। আমরা আগে যেসব টুর্নামেন্ট খেলেছি আমেরিকাতে ওইগুলো অত বিগ ছিল না, বাট এটা অনেক বিগ। মোস্ট অফ দ্য প্লেয়ার বিপিএল খেলেছে এখানে, যারা খেলতে এসেছে ক্রিস গেল থেকে শুরু করে ওরা সবাই। তো আমরা মোটামুটি ওদের সবাইকে চিনি, ওদের অ্যাগেস্টে কী করতে হবে এই ব্যাপারটা আমাদের এক্সপিরিয়েন্স আছে। বাট টি-10 টুর্নামেন্ট, এটা খুবই শর্ট একটা টুর্নামেন্ট, এখানে অনেক সবসময় এক্সাইটমেন্ট সবসময় থাকে, প্রত্যেকটা ওভার প্রত্যেকটা বল অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমার ফার্স্ট টি-10 টুর্নামেন্ট, সো আমি অনেক এক্সাইটেড। তো ভালো করা প্রত্যাশায় করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু করবো।